ঝুলিয়ে রাখা হয়েছে 10,323 জনকে নিয়ে চিনিমিনি খেলছে। আজকে আপনারা দেখুন সারা ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা, ছাত্র ছাত্রীদের উপর পর্যন্ত, বিরোধী দলের ছাত্র ছাত্রীদের উপর বিজেপি নামধারী ছাত্র সংগঠন সন্ত্রাস করছে। গত দুই দিন, গত পরশু দিন কুয়াইতে আমাদের এনএসওয়াই নেতা পাপন দাস ওনার পরিবারের ওপর দোকানে প্রকাশ্যে দীপালোকে আক্রমণ করছে। সারা ত্রিপুরায় সন্ত্রাস করছে, ওরা বুঝে গেছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী কোনোভাবেই কিছু ডেভেলপমেন্ট করতে পারিনি, এর আগেও আপনারা দেখেছেন বিপ্লব দেবজি কিছু করতে পারিনি, খালি সন্ত্রাস। এখনও মানিক সাহাজি হয়েছেন, কোনো ডেভেলপমেন্ট হয়নি, কোনো কিছু করতে পারিনি। আমরা অহিংসভাবে ত্রিপুরা প্রদেশ এনেছো এর পক্ষ থেকে আমাদের আন্দোলন করছি, আমাদের গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করছি, আমাদের দাবি পূরণ করতে হবে।